হ্যালো ভিউয়ার্স, ইউর মোস্ট ওয়েলকাম টু হাসিবস কিচেন। আসুন দেখে নিই কীভাবে বাটার পোলাও সহজে রান্না করা যায়। রান্না করার জন্য একটা রাইস প্যান সুন্দর করে ভালো করে গরম করে নিচ্ছি। এরপর দু চামচ বাটার মেল্ট করে দু চামচ ঘি ঢেলে দিলাম যাতে বাটার পুড়ে না যায়। পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য ঢেলে দিলাম। ভালো করে গরম করে নেড়ে চেড়ে বেরেস্তা হয়ে যাচ্ছে। বেরেস্তা হয়ে গেলে আরেকটি পাত্রে এটা রেখে দিলাম। দেখাবো কেন রেখে দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালো করে বাটার এবং ঘিয়ের মধ্যে আলাদা সুঘ্রাণ নিয়ে আসলাম। ঢেলে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা 750 গ্রাম চিনি গুঁড়া চাল। একটু দিয়ে দিচ্ছে চিনি। চিনি দিলে পাত্রের সঙ্গে চালগুলো সহজে লেগে যায় না। প্রয়োজন হবে গরম পানি 1.5 লিটার, যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণ পানি। গরম পানি ঢেলে দেওয়ার সাথে সাথে একটা সুন্দর গন্ধ আসছে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য দুধ। আমি খাঁটি গরুর দুধ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছু কিশমিশ। 8 থেকে 10 মিনিট রান্না হওয়ার জন্য মিডিয়াম হাই হিটে ঢাকনা লাগিয়ে দিলাম। 10 মিনিট পরে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে চার কোণা থেকে রাইস ভেঙে দিচ্ছি। এই সময় হিট কমিয়ে দিয়েছি আর একটি লোহার তাওয়া নিচে দিয়ে দিলাম পাত্রের নিচে, যাতে পোলাওগুলো নিচ থেকে পুড়ে না যায়। গার্নিশ করার জন্য কিছু বেরেস্তা দিয়ে দিলাম। হয়ে গেল ঝরঝরে সুস্বাদু মাখন পোলাও। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।